সর্বপ্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশুর নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা ঈশ্বর বাক্য শ্রবণ করি, দ্বিতীয় বিবরণ 31:6। তোমরা বলবান হও ও সাহস করো, ভয় করিও না, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, কেননা তোমার ঈশ্বর সদপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না ও ত্যাগ করিবেন না। আমেন। আজকে আমরা দেখি ঈশ্বর বাক্য আমাদের ঈশ্বর বাক্য থেকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই। ঈশ্বর বাক্য আজকে বলছে যে আমরা যেন বলবান ও সাহস, আমরা সাহসী হই, যেন আমরা ভয় না করি, তাহাদের হইতে মহাভয়ে ভীত হইও না, আর আমরা যেন কোনো বিষয়ের মধ্য দিয়ে আমরা যেন আমরা কোনো কিছুর উপর যেন আমরা ভয় না করি, কেননা তোমার ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন। আর আমাদেরকে মনে রাখতে হবে সেই সঙ্গে যে আমরা যেন বলবান এবং আমরা সাহসী হই, আমরা যেন ভয় না করি কোনো কিছু থেকে, কারোর থেকে আমরা যেন ভয় না করি। কেননা কেন আমরা ভয় করব না? কারণ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। তাই এখানে বাক্য কি বলছে? ঈশ্বর সদাপ্রভু আপনি তোমার সহিত যাইতেছেন, তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। আর ঈশ্বর আমাদেরকে তিনি ছাড়বেন না, আমাদেরকে তিনি ত্যাগ করবেন না। আর সেই বিষয়ে একটি ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই, আর তা হলো আমরা যদি দেখি যে প্রভু যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর আমরা দেখি যে প্রভু যীশু তার শিষ্যদেরকে দর্শন দিয়েছিলেন, আর একবার নয়, দুবার নয়, তিনবার প্রভু যীশু তার শিষ্যদের দেখা দিয়েছিলেন। আর আমরা কোথায় দেখতে পারি? যোহন তার 21 আমরা পাঠ করলে সেখানে দেখতে পারি। আর সেখানে দেখি যে পিতর প্রভু যীশু ক্রুশবিদ্ধ হওয়ার পর আমরা দেখি প্রভু যীশু জীবিত হয়ে ওঠে, কিন্তু তার আগে আমরা দেখি যে পিতর তারা প্রভু যীশুকে ছেড়ে তারা তাদের সেই পুরনো কর্মে তারা চলে যায়। সেই পুরনো কর্ম কি? মাছ ধরা। আর তারা মাছ ধরতে যায়, আর তারা ঈশ্বরকে প্রভু যীশুকে ভুলে তারা মাছ ধরতে যায়। কিন্তু আমরা দেখি যে পরবর্তীতে প্রভু যীশু তিনি পিতরকে দেখা দিয়েছিলেন এবং তার শিষ্যদের আরও শিষ্যদেরকে তিনি দেখা দিয়েছিলেন। আর আমরা দেখি যে ঈশ্বরকে যদি আমরা ভালোবাসি বা প্রেম করি তাহলে সেই ঈশ্বর আমাদেরকে কোনোদিন ছাড়বেন না। কিভাবে? কারণ প্রভু যীশু দ্বিতীয়বার পিতর আর তার শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, আর সেই সময় প্রভু যীশু তিনবার পিতরকে বলেছিলেন যে পিতর তুমি আমাকে ভালোবাসো, প্রেম করো। পিতর বললেন হ্যাঁ প্রভু আমি তোমাকে ভালোবাসি। আবার প্রভু যীশু তিনি জিজ্ঞাসা করলেন যে পিতর তুমি আমাকে প্রেম করো, ভালোবাসো। পিতর বললেন প্রভু আপনি তো জানেন যে আপনাকে আমি কতটা ভালোবাসি। আবার প্রভু যীশু তিনি জিজ্ঞাসা করেছিলেন যে পিতর তুমি কি আমায় ভালোবাসো। তখন পিতর দুঃখিত হয়ে তিনি বলেছিলেন হ্যাঁ প্রভু আমি তোমায় ভালোবাসি। অর্থাৎ আমরা দেখি যে পিতর যেমন প্রভু যীশুকে ভালোবাসতেন ঈশ্বর হিসেবে, ঠিক তেমনই সে পিতর সেই সময় আমরা দেখি যে তিনি প্রভু যীশুকে ছেড়ে চলে গেছিলেন। তিনি আবার তার পুরনো জীবিকা সেই মৎস্য
ধরতে তিনি গেছিলেন, কিন্তু তার হৃদয়ে প্রভু যীশুকে তিনি ভালোবাসতেন এবং প্রভু যীশুকে ঈশ্বর হিসেবে মেনে নিতেন। কিন্তু তবুও তিনি তার পুরনো জীবিকাতে চলে গেছিলেন। কিন্তু প্রভু যীশু তাকে জিজ্ঞেস করার পর পিতর তিনি বলেছিলেন যে আমি তাকে ভালোবাসি, অর্থাৎ প্রভু যীশু তিনি জানতেন যে পিতর তাকে ভালোবাসেন বা প্রেম করেন, কারণ প্রভু যীশু তিনি সমস্ত কিছু আমাদের মনের সমস্ত কিছু তিনি জানেন। তাই আমরা দেখি যে পিতর যেমন প্রেম করেছিলেন, ভালোবেসেছিলেন প্রভু যীশুকে, তাই আমরা দেখি ঈশ্বর তাকে কখনো ছেড়ে যাননি বা তাকে কখনো ত্যাগ করেননি। ঠিক তেমনই আমরা যদি একটা সময় আমাদের ঈশ্বর থেকে দূরে চলে যাই, ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়বেন না, আমাদেরকে কখনো ত্যাগ করবেন না। কারণ আমরা যদি হৃদয়ে আমরা আমাদের প্রভুকে আমাদের হৃদয়ের সিংহাসনে প্রভু যীশুকে আমরা বসাই আমাদের জীবনে, তাহলে ঈশ্বর আমাদেরকে কখনো ছাড়বেন না বা ত্যাগ করবেন না। তাই আসুন ঈশ্বর বাক্য আপনাদেরকে আশীর্বাদযুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, স্বর্গের পিতা প্রভু, তোমায় ধন্যবাদ দিই তুমি প্রভু দয়াময় করুণাময় ঈশ্বর। প্রভু তুমি আমাদেরকে প্রভু প্রেম করেছো, প্রভু তুমি আমাদেরকে ছাড়নি ত্যাগ করোনি, প্রভু আমাদেরকে তুমি ধরে রেখেছো, প্রভু তোমার চরণ তোমার প্রভু আলিঙ্গন প্রভু আমাদের জীবনে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাদের জীবনে তোমার অনুগ্রহ তুমি বর্ষিত করেছো, দয়া বর্ষিত করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। প্রভু তুমি সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা নাশ্রতে যীশু নামে চায়।